হাই হ্যালো স্টুডেন্ট স্টুডেন্ট কেমন আছো আই ভালো আছো তো নাও স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হচ্ছে কোলাইডিও দ্রবণের যে প্রকারভেদ আছে সেগুলো হচ্ছে নিয়ে ডিসকাস করবো তো বেসিক্যালি আমরা হচ্ছে দ্রবণের চ্যাপ্টার শুরু করেছিলাম আগেই তো দ্রবণের চ্যাপ্টারে আমরা হচ্ছে দেখেছিলাম প্রকৃত দ্রবণ কোলাইডিও দ্রবণ এবং হচ্ছে প্রলম্বন তো বেসিক্যালি তার মধ্যে আমাদের প্রকৃত দ্রবণ কোলাইডিও দ্রবণ এবং প্রলম্বন বেসিক্যালি তিনটের মধ্যে পার্থক্য দেখেছিলাম কী কী বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা দেখেছিলাম তাই তো তো আজকে ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোলয়েডীয় দ্রবণ ওকে তো বেসিক্যালি এই কোলাইডিও দ্রবণটা হচ্ছে কী এবং এই কোলাইডিও দ্রবণ বেসিক্যালি হচ্ছে আমাদের যে দ্রবণের কথা বলা হচ্ছে এখানে আমাদের যে কণাগুলো থাকে বা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এখানে যে দ্রাব্যের কণাগুলো থাকে সেই কণাগুলো হচ্ছে ব্যাস কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন থেকে টেন টু দি পাওয়ার ফাইভ হচ্ছে সেন্টিমিটারের মধ্যে হচ্ছে হয় ওকে তো এবার এখানে ব্যাস হচ্ছে যেহেতু টেন্টি টু পাওয়ার মাইনাস সেভেন থেকে হচ্ছে টেন্টি টু পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার থাকার কারণে এদের কণার আকৃতিগুলো তুলনামূলকভাবে বড় হয় প্রকৃত দ্রবণের থেকে ঠিক আছে এগুলো আমরা আগে পড়েছিলাম তো যে কারণে এখানে আমরা বলেছিলাম যে এখানে হচ্ছে অসমসত্ব দ্রবণ তৈরি করে ওকে আই হোক তোমরা অসমসত্ব দ্রবণ জানো যে কি আর যদি না জেনে থাকো তাহলে ডেসক্রিপশনে হচ্ছে অসমসব এবং সমসতত্ব দ্রবণের বেসিক পার্থক্য বা কাকে বলে তার ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেটা তোমরা দেখতে পারো দেন আবার এটাকে কন্টিনিউ করতে পারো ওকে তো দেখো এবার আমি চলে আসি হচ্ছে অসমসত্ব দ্রবণ যেটা হচ্ছে তৈরি হয় এখানে কোলাইডীয় দ্রবণের ক্ষেত্রে সেখানে কণাগুলো দুরকমভাবে অবস্থান করে সব জায়গায় সমানভাবে থাকে না ঠিক আছে তো যে কারণে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে দ্রবণ তৈরি হয় ওকে মানে কোলাইডিওর মধ্যে হচ্ছে অনেক রকমের ভাগ তৈরি হয় ঠিক আছে তো সেগুলোই আমরা এক এক করে দেখবো কিন্তু তার আগে কোলাইডিও দ্রবণে আমরা যে এই কণাগুলোর কথা বললাম এবং এই কণাগুলোর যে মাধ্যমে ভেসে থাকে তার উপর ভিত্তি করে কোলাইডীয় দুভাগে ভাগ করা যায় বা বলা যেতে পারে এর মাধ্যমকে দুভাগে ভাগ করা যায় ঠিক আছে তাহলে আজকে আমরা টপিকে ফার্স্ট যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের কোলাইডিও দ্রবণের প্রকৃতি বা কোলাইডিও দ্রবণের শ্রেণী বিভাগ ঠিক আছে এখন শ্রেণী বিভাগে ফার্স্টে আমরা কি বললাম এটা দুটো মাধ্যম আছে তো সেই জন্য কোলাইডীয় দ্রবণের মাধ্যম লিখে আমরা দুটো পয়েন্ট করব ঠিক আছে তাহলে এখানে আমরা এর আন্ডারে কি লিখবো দ্রবণের মাধ্যম ঠিক আছে তোমরাও নিজেদের খাতায় প্রত্যেকেই কিন্তু এইভাবে হচ্ছে করবে তাহলে জিনিসটাকে পড়তে অনেক হচ্ছে ইজি হবে এবং অনেক ইজিলি তোমরা মনে রাখতে পারবে ঠিক আছে তাহলে দেখো কোলোইডিও দ্রবণের হচ্ছে মাধ্যম কী কী হতে পারে দু রকম আমরা বললাম এক হচ্ছে আমাদের বিস্তার মাধ্যম ঠিক আছে কি বললাম এক হচ্ছে বিস্তার মাধ্যম বিস্তার মাধ্যম আর দুই হচ্ছে বিস্তৃত মাধ্যম বিস্তৃত মাধ্যম ঠিক আছে এবার দেখো বিস্তার মাধ্যম আর বিস্তৃত মাধ্যম এখানে হচ্ছে খেয়াল করো বিস্তৃত মাধ্যম আর বিস্তার মাধ্যম এখানে কোনটাকে আমরা বিস্তৃত মাধ্যম বলবো আর কোনটাকে বিস্তার মাধ্যম বলবো সিম্পল আমরা হচ্ছে দ্রবণের মধ্যে এখানে কি এটা কোলাইডীয় দ্রবণ মানে কি এটাও এক প্রকৃতির দ্রবণ তাহলে দ্রবণের যে কণাগুলো বা বলতে পারি হচ্ছে তো এর নিচে আমরা একটা সিম্পল স্টেটমেন্ট লিখে রাখবো যে দ্রবণের দ্রবণের মধ্যে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ সেন্টিমিটার ব্যাসযুক্ত ব্যাসযুক্ত দ্রাব্যের কণাগুলিকে কণাগুলিকে বিস্তৃত মাধ্যম বলে ঠিক আছে দ্রবণের মধ্যে টোয়েন্টি টু পার সেভেন সেন্টিমিটার থেকে টোয়েন্টি টুপার মাইনাস ফাইভ সেন্টিমিটার ব্যাসযুক্ত যে কণাগুলো আছে যেগুলো ওর মধ্যে থাকে সেই কণাগুলোকে আমরা কি বলছি সেই কণাগুলোর যে মাধ্যম তৈরি করে সেটাকে আমরা বলছি বিস্তৃত মাধ্যম ঠিক আছে এবার চলে বিস্তার মাধ্যম বিস্তার মানে কি বিস্তার বলতে সিম্পল মনে রাখবো যেটার মধ্যে বেসিক্যালি কণাগুলো বিস্তৃত হয়ে আছে ঠিক আছে তাহলে এখানে আমরা বিস্তার মাধ্যমে কি বলতে পারি বা কি লিখতে পারি সিম্পিল তোমরা হচ্ছে লেখো কোলাইডীয় দ্রবণের যেহেতু এটাও কি আমাদের কোলাইডীয় দ্রবণের মধ্যেই হয় তাহলে কোলয়ডিও দ্রবণের দ্রবণের দ্রাব্যের কণাগুলি ঠিক আছে দ্রাব্যের কণাগুলি যে মাধ্যমে বা যে দশায় যে দশায় অবস্থান করে ঠিক আছে কি করে অবস্থান করে অবস্থান করে তাকে বিস্তার মাধ্যম বলে ঠিক আছে তো এখানে এটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে বিস্তার মাধ্যম আর বিস্তৃত মাধ্যম দুটো কিন্তু আলাদা ঠিক আছে যে মাধ্যমের মধ্যে বেসিক্যালি কণাগুলো থাকছে সেই মাধ্যমটা মানে পুরো ঠিক আছে যেটার মধ্যে কণাগুলি থাকছে তাকে আমরা বলছি বিস্তার মাধ্যম আর যে কণাগুলি থাকছে সেই কণাগুলিকে আমরা কি বলছি বিস্তৃত মাধ্যম ঠিক আছে তাহলে এখানে আমরা নিচে একটা ছবি অ্যাড করে দিতে পারি যেটা আমাদের আরও বেশি হচ্ছে এটা মনে রাখবে তো বেসিক্যালি আমরা হচ্ছে এখানে একটা হচ্ছে এরকম বক্স মতো নিয়ে নেব তো এখানে বক্সের মধ্যে আমরা এখানে এই যে পুরো যেটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এখানে কিছু না কিছু গ্যাস বা কিছু আছে তো এক্ষেত্রে দেখো আমরা ধরে নিচ্ছি এরকম একটা পাত্র যে পাত্রের মধ্যে কি আছে ধরে নাও দুধ রাখা আছে ঠিক আছে তো আমি মোটামুটি হচ্ছে এখানে আমি ধরে নিচ্ছি এরকম করে হচ্ছে দুধ রাখা আছে ঠিক আছে উপরটা একটু ঢেউ খেলানোর মতো দিলাম এবার এর মধ্যে কি আছে দুধের কণা আছে তাই তো এবং জল আছে আমরা বলেছিলাম দুধ হচ্ছে একটা কোলাইডিও মিশ্রণ তাই তো তাহলে এখানে দেখো এর মধ্যে কি আছে দুধের কণা আছে আমি একটু ছবির মতো করে হচ্ছে এঁকে দিই তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে এবার তাহলে এখানে আমরা কি লিখবো জাস্ট দুটো পয়েন্ট করব একটা হচ্ছে জল আর একটা লিখবো দুধের কণা ঠিক আছে তো এখানে আমরা মোটামুটি দুটো পয়েন্ট থেকে হচ্ছে এখানে দুধের কণা দেখাতে পারি যে এগুলো আসলে কি এগুলো আসলে দুধের কণা ঠিক আছে দুধের কণা তো বেসিক্যালি দুধের কণাটাকে আমরা কি লিখবো এটা হচ্ছে বিস্তৃত মাধ্যম তাহলে এখানে পাশে আমরা লিখে দেবো বিস্তৃত মাধ্যম দু নম্বর পয়েন্ট এখানে আমাদের কি আছে ফাঁকা জায়গাগুলো জল আছে তাহলে এখানে আমরা জাস্ট পয়েন্ট করে দেবো ফাঁকা জায়গা থেকে এবং লিখে দেবো হচ্ছে এটা হচ্ছে কি জল আর জলটার পাশে আমরা ব্র্যাকেটে কি লিখব জলটা আসলে কি বিস্তার মাধ্যম তো তাহলে এখানে জলের পাশে আমরা লিখে দেবো বিস্তার মাধ্যম তাহলে কি লিখলাম বিস্তৃত মাধ্যম আর বিস্তার মাধ্যম আশা করি এরপরে আর হচ্ছে গোলাবে না কোনটা বিস্তৃত মাধ্যম এবং কোনটা বিস্তার মাধ্যম ঠিক আছে তো এইভাবে আমরা যদি হচ্ছে ড্র করে পুরো জিনিসটাকে বুঝি তাহলে এটা আমাদের মাথায় থেকে যাবে ওকে তাহলে এটা কি হলো কোলাইডীয় দ্রবণে হচ্ছে দু ধরনের মাধ্যম প্রেজেন্ট থাকে এক হচ্ছে আমাদের বিস্তার মাধ্যম দুই হচ্ছে বিস্তৃত মাধ্যম তো বিস্তৃত কি সেটা আমরা জানলাম বিস্তার কি এটা আমরা জানলাম এবার চলে আসবো আমরা কোলাইডীয় দ্রবণের শ্রেণী বিভাগ কারণ কোলাইডীয় দ্রবণ হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত মাধ্যমের প্রকৃতির ওপর ঠিক আছে তো সেটাই আমরা এবার হচ্ছে দেখবো তো এটা হচ্ছে পজ করো করে নোট ডাউন করো দেন আমরা চলে আসবো পরের টপিকে ওকে তো দেখো এবার আমরা হেডিং তো দেওয়াই আসে অলরেডি কোলাইডীয় দ্রবণের শ্রেণী বিভাগ তো এখানে আমরা ছোট্ট করে একটা আর একটা হেডিং দেবো সাব হেডিং যেটাকে আমরা শ্রেণী বিভাগ লিখবো ঠিক আছে কি লিখবো শ্রেণী বিভাগ কারণ এটাই পার্টিকুলারলি আমাদের মেন শ্রেণী বিভাগের মধ্যে মনে রাখতে হবে আগেরটা কী ছিল মাধ্যম ঠিক আছে মানে কোলটীয় দ্রবণের মাধ্যম তো এটা হচ্ছে শ্রেণী বিভাগ তো বেসিক্যালি শ্রেণী বিভাগের মধ্যে আমরা কি করব। এখানে আমরা হচ্ছে দুটো যেহেতু এটা মাধ্যমের প্রকৃতির ওপর হচ্ছে নির্ভর করে হয় তাহলে এখানে আমরা কি করব। এখানে আমরা হচ্ছে প্রথমে নাম লিখবো ঠিক আছে প্রথমে কি লিখবো নাম মানে অ্যাকচুয়ালি কোলের দ্রবণের নামগুলো কি হয় এবং নামের পরে আমরা লিখবো হচ্ছে বিস্তৃত মাধ্যম বিস্তৃত মাধ্যম মাধ্যম আর কি আছে আর হচ্ছে আমাদের বিস্তার মাধ্যম বিস্তার মাধ্যম ওকে তাহলে এই দুটো আমাদের মাথায় রাখতে হবে তাহলে ফার্স্ট আমরা কি লিখলাম বিস্তৃত মাধ্যম আর দুই হচ্ছে বিস্তার মাধ্যম তাহলে এই দুটো কন্ডিশন তাই তো তো নামের ক্ষেত্রে একদম ফার্স্টে আমাদের যেটা চলে আসে আমাদের প্রভাইডীয় দ্রবণের শ্রেণী বিভাগে একদম ফার্স্টে আমাদের এখানে কি আসে ফার্স্টে চলে আসে আমাদের সল ওকে ফার্স্টে আমরা কি লিখবো সল তো এখানে দেখো আমাদের যে সল থাকে সলের ক্ষেত্রে কিন্তু বিস্তার মাধ্যম কারণ আমরা মেনলি বিস্তার মাধ্যমটাকে যদি খেয়াল করি তাহলে আমাদের বাকিগুলো ক্লিয়ার হয়ে যাবে ওকে তো দেখো বিস্তার মাধ্যম এখানে কি থাকে এখানে বিস্তার মাধ্যম নর্মাল হচ্ছে তরল থাকে তাহলে এখানে বিস্তার মাধ্যম কেমন হয় তরল প্রভৃত হয় এবার দেখো তরলের মধ্যে হচ্ছে আমাদের কী থাকতে পারে তরলের মধ্যে কঠিন দ্রবীভূত থাকতে পারে গ্যাস দ্রবীভূত থাকতে পারে তাহলে এখানে আমাদের বিস্তৃত মাধ্যমের মধ্যে কি কি থাকবে বিস্তৃত মাধ্যমের মধ্যে আমাদের থাকছে হচ্ছে কঠিন কঠিন অথবা হচ্ছে গ্যাস ঠিক আছে দুটোই তাহলে এখানে দেখো আমরা হচ্ছে সলের ক্ষেত্রে আমরা যদি সলের ডেফিনেশনও দেখি তাহলে আমরা কি বলতে পারি যে সল কি যে কোলৈডীয় দ্রবণে বিস্তৃত মাধ্যম কঠিন বা গ্যাস এবং বিস্তার মাধ্যম তরল সেই কোলৈডীয় দ্রবণকে বলা হয় হচ্ছে সল ওকে তাহলে এইভাবে আমরা হচ্ছে সলের ডেফিনেশন দেখতে পারি অথবা তোমরা বই থেকেও সলের ডেফিনেশন মনে রাখতে পারো তাহলে দেখো ওখানে দুটো কন্ডিশন হচ্ছে সবসময় খেয়াল করবে এখানে বিস্তৃত মাধ্যম কঠিন বা গ্যাস এবং বিস্তার মাধ্যম তরল ঠিক আছে তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে ওকে সেকেন্ড পয়েন্ট চলে আসে হচ্ছে আমাদের দু নম্বর দু নম্বরে কি আছে সলের পরে হচ্ছে এরোসল ওকে এরোসল এখানে দেখো এই এরোসল সলের মতোই সেম কিন্তু এই এরোটা এর সাথে ম্যাচ করে মনে রাখবে ঠিক আছে এখানে ছোট্ট করে তোমরা এয়ার লিখে রাখতে পারো ঠিক আছে যে এখানে অ্যাকচুয়ালি এরোসল সলের মতোই সেম কিন্তু এটা কি অ্যাকচুয়ালি এয়ার এখানে যে বিস্তার মাধ্যম থাকে সেটা কি থাকে বায়ু থাকে ওকে তাহলে সেখান থেকে আমরা এটা মনে রাখতে পারি যে সলের সাথে যখন হচ্ছে এয়ার আসে যখন এখানে বিস্তার মাধ্যম এয়ার বা গ্যাস হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো এরো সল ঠিক আছে তাহলে এখানে আমাদের বিস্তার মাধ্যম কি বিস্তার মাধ্যম হয়ে যাচ্ছে বায়ু ওকে বায়ু বা গ্যাস ঠিক আছে এটা যে কোনো গ্যাসও হতে পারে তাহলে এখানে দেখো বায়ু বা গ্যাস যখন বিস্তার মাধ্যম তখন আমরা বলতে পারি বিস্তৃত মাধ্যমে আমাদের কি থাকবে বিস্তৃত মাধ্যমে তাহলে আমাদের কঠিন থাকতে পারে অথবা তরল থাকতে পারে তাই না তাহলে এখানে আমরা কি লিখতে পারি কঠিন বা তরল ওকে কঠিন বা তরল এবার দেখো এখানে একটা কাজ করি আমরা উদাহরণগুলো হচ্ছে ইনক্লুড করিনি তাহলে অ্যাকচুয়ালি একটা চার্টের মাধ্যমে আমরা খুব ইজিলি পুরো জিনিসটাকে মাথায় রাখতে পারবো ঠিক আছে দেখো ডেফিনেশন তো তোমরা বই থেকে পড়ছো ওকে বাট এই জিনিসটা যখন তোমাদের খাতায় থাকবে না তোমরা দেখতে পাবে যে কত ইজিলি ডেফিনেশনকে অনেক সময় মুখস্ত করতে গেলে ভুলে যেতে পারো কিন্তু এই জিনিসটা যখন বিস্তার মাধ্যম ধরে হচ্ছে নামগুলো মনে রাখবে তখন দেখবে ইজিলি তুমি যে কোনো কিছু করেছো অনেকক্ষণ মনে রাখতে পারছো কোনো রকম হেজিটেশন ছাড়া কোনো রকম বারবার গুলিয়ে যাওয়ার যে প্রবলেম সেটাও থাকবে না ঠিক আছে চারটে কমপ্লিট করি করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কত ইজি হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা ঠিক আছে যাই হোক এখানে এক কাজ করো আমরা আরেকটা কলম করে দিই এখানে উদাহরণ ঠিক আছে এখানে আমরা বেশ কিছু উদাহরণও নিয়ে নেব উদাহরণ ওকে নাও তাহলে এখানে দেখো ফার্স্ট আমরা এক কাজ করি সলের এক্সাম্পল নিয়ে নিই যেরকম সলের মধ্যে আমরা কি বলেছিলাম তরলের মধ্যে কঠিন বা গ্যাস থাকে তাহলে এখানে দেখো সলের আমরা এক্সাম্পল নিয়ে নিতে পারি হচ্ছে আমাদের দুধ ঠিক আছে কারণ দুধ কি থাকে তরলের মধ্যে কঠিন বেসিকালি থাকে তাই না তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে সলের এক্সাম্পল কি সলের এক্সাম্পল হচ্ছে দুধ ঠিক আছে তো এখানে দুধ হচ্ছে আমাদের একটা ন্যাচারাল এক্সাম্পল যেটা আমরা খুব ইজিলি হচ্ছে বুঝতে পারবো এছাড়া হচ্ছে বেশ কিছু আমাদের সাইন্টিফিক এক্সাম্পলও আমরা নিতে পারি যেমন হচ্ছে গোল্ড সল কি লিখতে পারি গোল্ড সল ঠিক আছে গোল্ড সল আছে সিলভার সল আছে তো যাই হোক এগুলো হচ্ছে এক একটা সল যেখানে আমাদের তরলের মধ্যে কঠিনকে বেশানো হয় ঠিক আছে গোল্ড সলে কী থাকে তরলের মধ্যে বেসিক্যালি কঠিন গোল্ডকে হচ্ছে মেশানো হয় সিলভার সলে সেম সিলভারকে মেশানো হয় তো এগুলো হচ্ছে আমাদের কী হচ্ছে এক্সাম্পল ঠিক আছে না চলে আসে এরোসেল এরোসলে কি থাকে আমাদের বায়ু বা গ্যাসের মধ্যে কঠিন ও তরল মেশানো থাকে ঠিক আছে তাহলে এখানে বায়ু বা গ্যাসের মধ্যে সেই অনুযায়ী এটা আবার দু হয়ে যায় ঠিক আছে এটা তোমরা বই থেকে পড়বে কঠিন এবং তরল হচ্ছে এরোসেল কঠিন এরোসেলে কি হয় বায়ু তো হচ্ছে মেন বিস্তার মাধ্যম কিন্তু তার মধ্যে কঠিন প্রেজেন্ট থাকে যেমন হচ্ছে আমাদের ধোয়া ধোয়ার মধ্যে গাড়ি থেকে যেসব ধোঁয়া বেরোয় সেখানে কি থাকে মেনলি তো বায়ু থাকে বায়ু বেসিকালি এনভারনমেন্ট তার মধ্যে কি থাকে বেসিক্যালি কার্বনের বিভিন্ন কণা থাকে সালফারের কণা থাকে ঠিক আছে নাইট্রোজেনের কণা থাকে তো এই কণাগুলো হচ্ছে প্রেজেন্ট থাকে তাহলে অ্যাকচুয়ালি কি এখানে কঠিন প্রেজেন্ট থাকে তো যে কারণে বিশেষ করে আমরা যদি কার্বন বলি ঠিক আছে কার্বন কি বেসিকলি কঠিন তাহলে এক্ষেত্রে আমরা সেটা কি হয়ে যাচ্ছে কঠিন অ্যারোসেল ওকে যদি আমাদের বলা হয় এখানে হচ্ছে তরল ঠিক আছে অ্যারোসেল তাহলে তখন কি হয়ে যায় যখন হচ্ছে বায়ুর মধ্যে তরল প্রেজেন্ট থাকে এটা আমরা এক্সাম্পল হিসেবে কি বলতে পারি যেমন কুয়াশা বলতে পারি ধোয়াশা বলতে পারি তাই না তো এগুলোতে কি থাকে বেশ আমাদের কুয়াশার মধ্যে বা হচ্ছে জলীয় বাষ্প তার মধ্যে কি থাকে বায়ুর মধ্যে জল প্রেজেন্ট থাকে মানে আমাদের বায়ুর মধ্যে তরল প্রেজেন্ট তাহলে এখানে আমরা বলে দিতে পারি যে এখানে আমাদের এক্সাম্পল কি হতে পারে এখানে আমাদের কুয়াশা এক্সাম্পল হতে পারে জলীয় বাষ্প এক্সাম্পল হতে পারে ঠিক আছে তাহলে এখানে আমাদের এরোসেলের এক্সাম্পল আমরা কি লিখবো কুয়াশা কুয়াশা কমা দিয়ে হচ্ছে গাড়ির ধোয়া ওকে তো बेसिकली এগুলো আমাদের কি এগুলো হচ্ছে আমাদের অ্যারোসল এর एग्जांपल नेक्स्ट আমরা চলে আসি হচ্ছে 3 নম্বর ঠিক আছে সল হলো অ্যারোসল হলো এবার চলে আসি হচ্ছে জেল ওকে তো নামটা দেখো নামটা জেল থেকেই পারছো আমরা হচ্ছে অনেক জায়গায় জেলের হচ্ছে অনেক রকম ফোম থেকে শুরু করে এ টু জেড দেখি তাই না জেল যায় করছে মাথায় চুলে অনেকে হচ্ছে জেল ইউজ কর তো এখানে হচ্ছে জেল কনসেপ্টটা হচ্ছে এই যে কনসেপ্টটা এটা থ্রু হচ্ছে মনে রাখতে পারো ওকে জেলের মধ্যে কি থাকে নরমালি এখানে দেখো আমাদের বিস্তার মাধ্যমে তরল হয়ে গেছে বায়ু হয়ে গেছে পড়ে আছে কি কঠিন তাহলে জেলের মধ্যে আমাদের মেইন যে বিস্তার মাধ্যম সেটা হচ্ছে কঠিন থাকে ঠিক আছে তার মানে কি কঠিনের মধ্যে যখন অন্য কিছু হচ্ছে মেশানো থাকে এবং কঠিনের মধ্যে কি কী থাকতে পারে কঠিনের মধ্যে তরল থাকতে পারে কঠিনের মধ্যে বায়ু থাকতে পারে তাই না তাহলে এখানে বিস্তার মাধ্যমে আমরা জেলের ক্ষেত্রে মনে রাখবো বিস্তার মাধ্যমের ক্ষেত্রে আমাদের কি আসবে জেলের জেলের বিস্তার মাধ্যম উজ্জ্বলে আসবে হচ্ছে কঠিন ঠিক আছে তাহলে জেলের বিস্তার মাধ্যম কি কঠিন ওকে তাহলে এখানে বলো আমাদের বিস্তৃত মাধ্যম কি হবে যেহেতু এটা কঠিন তাহলে এখানে কি বিস্তৃত মাধ্যম দুটো হতে পারে তরল বা বায়ু তাই তো তাহলে এখানে আমাদের জেলের ক্ষেত্রে কি হবে তরল তরল বা বায়ু বা গ্যাস ঠিক আছে বায়ু আমি লিখছি বা তোমরা হচ্ছে গ্যাসও এখানে হচ্ছে রাখতে পারো ঠিক আছে তাহলে এখানে দেখো জেলের ক্ষেত্রে কি হচ্ছে কঠিন কঠিনের মধ্যে তরল বা বায়ু যখন হচ্ছে মিশে থাকছে তখন তাকে আমরা বলবো সেটা হচ্ছে কি জেল ঠিক আছে এবার দেখো জেলের এক্সাম্পল আমরা কি নিতে পারি যেমন একদম হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল আমরা হচ্ছে পনির নিতে পারি ঠিক আছে পনিরে দেখো জল থাকে এটা আমরা প্রত্যেকেই জানি তাই তো কিন্তু এর ম্যাক্সিমামটা কি ম্যাক্সিমামটা যেটাকে আমরা বিস্তার মাধ্যম বলছি যেটার মধ্যে হচ্ছে অল্প পরিমাণ অন্য পদার্থ মিশে থাকে সেটাকে আমরা কি বলছি কঠিন তাই তো তাহলে দেখো একটি পনিরের মধ্যে বা একটা পনির যে টুকরো নিই তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই কঠিন তার মধ্যে কিছু কিছু জলের হচ্ছে ওরু ইনক্লুড থাকে ঠিক আছে কিন্তু দুধের ক্ষেত্রে কি থাকে ঠিক তার উল্টোটা ম্যাক্সিমামটাই তরল তার মধ্যে কিছু পরিমাণ কঠিন থাকে তাই না তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে খেয়াল রাখতে হবে তাহলে এখানে দেখো কঠিনের মধ্যে তরল হচ্ছে ইনক্লুড থাকছে তরল হচ্ছে অল্প থাকছে কঠিনটা বেশি তাহলে কঠিনের মধ্যে তরল থাকছে তো এটাকে আমরা কি বলবো জেল বলবো দেখো মাথার যে জেলের কথা বলছিলাম সেটাকেও আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি দেখো আমাদের মাথায় যেসব হচ্ছে জেল ইউজ করে সেগুলোও কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের এখানে কি ম্যাক্সিমামটাই কিন্তু হচ্ছে এখানে কঠিন থাকে ওকে তার মধ্যে হচ্ছে তুলনামূলকভাবে কিছুটা বেশি পরিমাণ হচ্ছে মানে পনিরে আমরা যতটা বললাম তার থেকে বেশি পরিমাণ জল থাকে কিন্তু ম্যাক্সিমামটা কঠিন যে কারণে আমরা যখন এটা হাতে নিই এটা কি অনেকটা গাঢ় লাগে তাই না কারণ এখানে ম্যাক্সিমামটা কঠিন ওকে তো এই হচ্ছে ব্যাপার যেরকম দেখো তোমরা যদি পাউডার দুধ নাও ঠিক আছে পাউডার দুধ বা হচ্ছে কোনো ক্রিম শুকনো কোনো কিছু নিয়ে তারপর অল্প যদি জল মেশো তাহলে সেটা কি হয় মাখা মাখা হয় ঠিক এই জেলের টাইপের তাহলে সেক্ষেত্রে কি হয় দেখো কঠিনের সাথে তরলকে মেশানো হচ্ছে তাহলে এখানে বেশিরভাগটা কি কঠিন না হয় যদি এর মধ্যে তরলের পরিমাণ বেশি হয়ে যায় তখন সেটা কি হবে তখন সেটা সল হয়ে যাবে ওকে কারণ কি সেখানে তরলের পরিমাণ বেশি তরল বিস্তার মাধ্যম হয়ে যাচ্ছে তরল বিস্তার মাধ্যম হয়ে গেলেই সেটা কী হয়ে যাবে সলভ হয়ে যাবে ওকে আই হোপ এটা বুঝতে পারছো পুরোটা ওকে তাহলে এখানে জেলের কনসেপ্ট আই হোপ ক্লিয়ার তাহলে আমাদের এক্সাম্পলও নিয়ে নেব জেলের জেলের এক্সাম্পল তারা আমরা কী লিখবো এখানে পনির লিখতে পারি ঠিক আছে পনির লিখতে পারি কোল্ড ক্রিম লিখতে পারি ওকে কোল্ড ক্রিম হ্যাঁ কোল্ড ক্রিম এছাড়া হচ্ছে তোমাদের মাথার জেল ঠিক আছে ওটা হচ্ছে আমি আর লিখছি না এখানে ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো আশা করছি মাথার জেলের যে কনসেপ্টটা বলেছি এখানে হচ্ছে সেট ওয়েট থেকে শুরু করে বিভিন্ন জেল আছে মাথার তো এগুলো অ্যাকচুয়ালি কি এগুলো সবই হচ্ছে আমাদের জেলের মধ্যে পড়ে ঠিক আছে আর জেল কনসেপ্টটা কোথা থেকে এসেছে অ্যাকচুয়ালি নামটা জেল কেন বলা হয় কারণ এখান থেকে এসেছে ঠিক আছে কারণ দ্রবণে জেল যে ক্যাটাগরি আছে তার মধ্যে কঠিনের মধ্যে অল্প পরিমাণ তরল থাকলে সেটাকে বলা হয় জেল সেখান থেকেই জেল কথাটা আসছে ঠিক আছে তাহলে এই জিনিসটা তোমাদের কাছে আশা করি হচ্ছে ক্লিয়ার এখানে তাহলে আমরা শ্রেণী বিভাগের মধ্যে কি দেখলাম সল দেখলাম এরোসেল দেখলাম জেল দেখলাম ক্লিয়ার এবার দেখো এখানে একটা আমরা বেসিক ডিফারেন্স করে দিই তাহলে অনেক ইজিলি তোমরা জিনিসটা মনে রাখতে পারবে যখনই সল হবে তখন তার বিস্তার মাধ্যম হয়ে যাবে তরল আর যদি বিস্তার মাধ্যম তরল হয়ে যায় বাকি যে দুটো অল্টারনেট করে আছে পদার্থের তিনটে অবস্থার মধ্যে কঠিন এবং গ্যাস সেই দুটো হয়ে যাবে বিস্তৃত মাধ্যম ঠিক আছে চলে আসো হচ্ছে নেক্সট আমাদের এরোসেল এর মধ্যে হচ্ছে আমাদের যেহেতু এরো এয়ার কথার সাথে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে বিস্তার মাধ্যম যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে বায়ু বা গ্যাস হবে এবং বাকি যে দুটো হচ্ছে অবস্থা পরে আছে পদার্থ কঠিন এবং তরল সেই দুটো বেসিক্যালি আমাদের বায়ুর সাথে মিশে থাকবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে এরোসল ঠিক আছে এক্সাম্পল আমরা হচ্ছে মনে রাখবো কুয়াশা গাড়ির ধোয়া এগুলো তারপরে চলে আসা হচ্ছে আমাদের জেল জেলের মধ্যে কি বেসিক্যালি হচ্ছে বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন যেহেতু আগের দুটো তরল আর বায়ু চলে গেছে তাহলে পড়ে আছে লাস্টে হচ্ছে জেল আর জেলের ক্ষেত্রে বিস্তার মাধ্যম হয়ে যাবে কঠিন আর কঠিন যদি বিস্তার মধ্যে হয়ে যায় তাহলে আমাদের পড়ে থাকছে কি বাকি দুটো তরল আর বায়ু বা গ্যাস ঠিক আছে তাহলে এগুলো হয়ে যাচ্ছে কি আমাদের বিস্তৃত মাধ্যম বা বিস্তৃত দশা ঠিক আছে আই বুঝতে কোনো রকম কনফিউশন নেই তো যদি বুঝতে পেরে থাকো এবার আমরা চলে আসি চার নম্বর টপিক যেখানে আমরা দেখবো হচ্ছে ইমালসন ঠিক আছে তো বেসিক্যালি আমাদের অবদ্রব্য বা ইমালসন বলে হচ্ছে একটা কনসেপ্ট আছে এটাকে আমরা এবার দেখবো ওকে তাহলে এখানে আমরা কি লিখবো অবদ্রব্য অবদ্রব্য বা ইমালসন অবদ্রব্য বা ইমালসন ওকে তো দেখো অবদ্রব্য বা ইমালশনে কি হয় এক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে এক্সেপশন অন্যদের থেকে চাইলে এটাকে হচ্ছে তোমরা মানে দাগ দিয়ে হচ্ছে আলাদাও করে নিতে পারো যেহেতু এটা অন্যদের থেকে হচ্ছে আলাদা ওকে তাহলে এটাকে চাইলে এইভাবে হচ্ছে আমরা দাগ দিয়ে আলাদা করে নিতে পারি কারণ এই তিনটাকে হচ্ছে ইজিলি মনে রাখা যায় ওকে অবদ্রব্য বা ইমালশন ব্যাপারটা কি এখানে আমাদের বিস্তৃত মাধ্যম বিস্তার মাধ্যম দুটোই তরল ঠিক আছে তাহলে এখানে কি বললাম দুটোই হচ্ছে এখানে তরল অবদ্রব্যের ক্ষেত্রে অবদ্রব্যে বা ইমালশানে বিস্তৃত মাধ্যম এবং বিস্তার মাধ্যম দুটোই তরল তাহলে এখানে কি লিখবো এটাও হচ্ছে তরল ওকে তাহলে এটা হচ্ছে তরল এটাও হচ্ছে আমাদের তরল ঠিক আছে তাহলে দুটোই হচ্ছে আমাদের এখানে তরল আর দুটো তরল হওয়ার জন্য বেসিক্যালি এদের মধ্যে কি হয় এদের মধ্যে হচ্ছে যদি মিশে দেওয়া হয় যেরকম নাও আমরা এক্সাম্পল নিতে পারি এখানে তেল আর জল দুটোই কি তরল তাহলে দেখো এবার যদি আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে জলের মধ্যে ধরে হচ্ছে একটা পাত্রে কিছুটা জল না হলো ওকে এবার ধরো এতটা হচ্ছে জল আছে এর মধ্যে যদি আমি এক ফোঁটা তেল ফেলি ঠিক আছে এক ফোঁটা তেল ফেলি তেলটা কি হবে এর মধ্যে পুরো ছড়িয়ে যাবে ঠিক আছে যেটা আমরা মেনলি হচ্ছে টানের যে কনসেপ্ট সেখান থেকে পড়ে এসেছি আগে ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে পৃষ্ঠটানের ক্লাস করোনি চাইলে হচ্ছে ইউটিউবে গিয়ে হচ্ছে সার্চ করতে পারো হচ্ছে অ্যাট দা লিখে তারপরে তোমরা ক্লাস নাইনের যে টপিক আছে মানে প্লে লিস্টে চলে গিয়ে সেখানে নাইনের যে ক্লাস আছে ফিজিক্যাল সায়েন্স সেখানে গিয়ে তোমরা হচ্ছে থার্ড চ্যাপ্টার যেখানে হচ্ছে টান নিয়ে হচ্ছে আমরা আলোচনা করেছি সেই থার্ড চ্যাপ্টারে পৃষ্ঠটা নিয়ে তোমরা দেখতে পারো ওখানে আমরা পরিষ্কার করে বলেছি যে কেন বেসিক্যালি জলের মধ্যে তেল ফেললে তেলটা ছড়িয়ে যায় কিন্তু তেলের মধ্যে যদি জল ফেলা হয় এক ফোঁটা সেটা কিন্তু না ছড়িয়ে সেটা হচ্ছে এক জায়গাতে একটা বিন্দু আকারে থেকে যায় ঠিক আছে কেন তো বেসিক্যালি সেগুলো আমরা ওখানে দেখবো তো এখানে অবদ্রব্য বা ইমালশন যেটা আমরা দেখছিলাম যে এখানে হচ্ছে যদি তেল ফেলা হয় তাহলে কি হয় তেলটা হচ্ছে জলের মধ্যে ছড়িয়ে যায় ঠিক আছে এবার যদি আমি এরকম আরেকটা পাত্র নিয়ে নিই যেখানে আমি হচ্ছে তেল নিচ্ছি যার মধ্যে আমি এক ফোঁটা জল ফেললাম জল ফেললে এটা কিন্তু আর ছড়াবে না এটা একটা বিন্দু আকারে থেকে যাবে ঠিক আছে যেরকম তোমরা হচ্ছে বাড়িতে যদি কেউ সর্ষের তেল বা হচ্ছে রান্নার তেলের বোতল থাকে কোনোভাবে যদি তার মধ্যে জল যায় দেখো সেগুলো ড্রপলেট আকারে বিন্দু আকারে কিন্তু তার মধ্যে থেকে যায় ঠিক আছে তো সেগুলো কেন থেকে যায় সিম্পল কারণ কারণ হচ্ছে এখানে আমাদের তরলের পৃষ্ঠটান হচ্ছে তেলের তুলনায় জলের পৃষ্ঠটান বেশি সেই কারণে এরকম বিন্দু আকারে থেকে যায় এবার যদি এটাকে আমরা খুব ভালো করে হচ্ছে ঝাঁকিয়ে নিই ঠিক আছে বা ধর আমি অনেকটা জল ফেললাম ফেলার পরে এটা হচ্ছে ভালো করে এটা হচ্ছে ঢাকনা বন্ধ করলাম করে হচ্ছে ভালো করে ঝাঁকিয়ে নিলাম ঠিক আছে ঝাঁকিয়ে নেওয়ার পরে কি হবে যখনই ঝাঁকিয়ে নেওয়া হবে দেখতে পাবে যে হচ্ছে এখানে তেল আর জলের অনুগুলো অনেকটাই মিশে যাবে ঠিক আছে অনেকটা মিশে গেলেও একটা টাইম আসবে যে সময় পরে এই যে তেল আর জল তার অনুগুলো আবার একে অপরের থেকে কিছুটা হলেও পৃথক হয়ে যাবে ঠিক আছে উপরে হচ্ছে তেলের একটা স্তর তৈরি হবে আর জলের একটা স্তর নিচে তৈরি হবে ঠিক আছে এক্ষেত্রেও আমরা সেম করতে পারি এখানে আমরা ধরো জল আছে তার উপরে আমরা ধরো এতটা ভর্তি করে তেল নিলাম ঠিক আছে এতটা ভর্তি করে তেল দিলাম দিয়ে এই পাত্রটাকে ধরুন হচ্ছে বন্ধ করে দিলাম ঠিক আছে দিয়ে এখানে আমি ঢাকনা বন্ধ করে দিলাম দিয়ে এটাকে ভালো করে ঝাঁকিয়ে দিলাম এবার যেহেতু এখানে দেখো এতটা হচ্ছে আমরা কি বলেছি তেল দেওয়া হয়েছে এখান থেকে এতটা তাহলে এর মধ্যে জল আর তেল হচ্ছে এখানে কি হবে ছোট ছোট ড্রপলেট আকারে মিশে গিয়ে হচ্ছে কিছুক্ষণ থাকবে কিন্তু তারপরে একটা টাইম পরে আবার সেগুলো কি হবে আলাদা হয়ে যাবে ঠিক আছে তাহলে এই যে দুটো অমিশ্রণীয় তরল যে তরলগুলো একে অপরের সাথে মেশে না এরকম দুটো অমিশ্রণীয় তরলকে যখন হচ্ছে একে অপরের সাথে হচ্ছে রাখা হবে এবং তাদেরকে ঝাঁকিয়ে দেওয়ার পরে তাদের যে কণাগুলো একে অপরের সাথে মিশে যাবে কিন্তু কিছু সময় পরে হচ্ছে এগুলো আবার পুনরায় একে অপরের থেকে পৃথক হয়ে দুটি আলাদা স্তর গঠন করবে একেই বলা হয় অবদ্রব্য বা ইমালশন ঠিক আছে তাহলে এখানে অবদ্রব্য বা ইমালশন আসলে করি বুঝতে পেরেছো তাহলে এখানে কি থাকে দুটো হচ্ছে মাধ্যম বিস্তার মাধ্যম তরল থাকে এবং বিস্তৃত মাধ্যম এক্ষেত্রে তরল থাকে ঠিক আছে এক্ষেত্রে আমরা এক্সাম্পল তো হচ্ছে সেভাবে রাখতে পারি না কারণ এখানে হচ্ছে পার্টিকুলার একটা এক্সাম্পল আমরা নিতে পারি না এখানে তেলের সাথে জল হতে পারে বা জলের সাথে আমরা হচ্ছে তোমার কেরোসিন বা এই ধরনের কোনো তেল রাখা যেতে পারে বেঞ্জিনের সাথে হচ্ছে তোমার হচ্ছে নর্মাল হচ্ছে জল রাখা যেতে পারে তো এই ধরনের জিনিস যেগুলো একে অপরের সাথে মিশে যায় না বোঝা গেল তো এই ধরনের হচ্ছে এক্সাম্পল হচ্ছে আমাদের অবদ্রব্য বা ইমালশনের মধ্যে পড়ে ওকে তো তাকে বলে এগুলো অবশ্যই ডেফিনেশন তোমরা হচ্ছে বই থেকে পড়ছো কারণ ডেফিনেশন তোমাদের বই থেকে মুখস্থই করতে হবে যেমন আছে এ টু জেড সেরকমই দিতে হবে ঠিক আছে এখানে আরেকটা কথাই আমি চলে আসি সেটা হচ্ছে অবদ্রব্য বা ইমালসল যখনই আমরা পড়বো তখন এখানে আরেকটা টপিক চলে আসছে আমাদের ইমালসি ফায়ার ঠিক আছে বা অবদ্রব্য কারক ঠিক আছে কি অবদ্রব্য কারক সিম্পল দেখো অবদ্রব্য যখন আমরা বললাম তখন তো এটা বুঝতে পারলে যে অবদ্রব্য মানে দুটো এমন তরল যারা একে অপরের সাথে থাকবে কিন্তু কখনো একে অপরের সাথে মিশে যাবে না যদি তাদেরকে হচ্ছে ঝাঁকিয়ে হচ্ছে মিশিয়ে দেওয়া হয় তারা কিন্তু কিছু সময়ের জন্য মিশে থাকলেও খুব কম সময়ের জন্য তারা হচ্ছে একসাথে থাকবে আবার তারা দুটো আলাদা স্তর গঠন করবে তাই তো এবার এখানে ইমালসি ফায়ারটা কি ইমালসি ফায়ার হচ্ছে এমন একটি পদার্থ যেটা এদের মধ্যে যদি যোগ করা হয় তাহলে এই তরলটার যে স্থায়িত্ব সেটা অনেক বেশি থাকে ঠিক আছে যেমন দেখো আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম আমাদের চ্যানেলে যেখানে আমরা দেখেছিলাম যে একটা গ্লাসের মধ্যে ঠিক আছে একটা গ্লাসের মধ্যে হচ্ছে কি করা হয়েছিল প্রথমে হচ্ছে বা একটা বোতলের মধ্যে আমরা কিছুটা হচ্ছে জল নিয়েছিলাম তারপর কিছুটা তেল নিয়েছিলাম ঠিক আছে নিয়ে বেসিক্যালি এটাকে ঝাঁকিয়ে দিয়েছিলাম এবং তারপরে দেখেছিলাম তেল আর জল মিশে যাওয়ার পরে সেটা আলাদা হয়ে যাচ্ছিল এবার যখনই এর মধ্যে কিছুটা আমরা হচ্ছে ডিটারজেন্টকে মিশিয়ে দিয়েছিলাম ঠিক আছে কি মিশিয়ে দিয়েছিলাম ডিটারজেন্ট ওকে যখনই কিছুটা আমরা ডিটারজেন্ট ডিটারজেন্টকে এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম তারপরে দেখেছিলাম এখানে যে তেলের জল আছে আগে তারা যত তাড়াতাড়ি আলাদা হয়ে যাচ্ছিল এবার কিন্তু তারা ডিটারজেন্ট মেশানোর ফলে ছোট ছোটো কনায় ভেঙে গিয়ে অত তাড়াতাড়ি আর আলাদা হতে পারছে না ঠিক আছে তো এই বেসিক্যালি আমাদের এখানে যে ডিটারজেন্টটা ইউজ করা হলো এই ডিটারজেন্টকেই বলা হচ্ছে কি ইমালসি ফায়ার ঠিক আছে তাহলে এখানে আমরা কী বলতে পারি যে পদার্থ কোনো অবদ্রব্য বা ইমালসনে যোগ করার ফলে ইমালসন বা অবদ্রব্যের সাহিত্য বৃদ্ধি পায় তাকেই বলা হয় ইমালসি ফায়ার বোঝা গেল তাহলে এখানে আমাদের এই ডেফিনেশনটাও মনে রাখতে হবে তোমাদের এবং ইমালসি ফায়ার কাকে বলা অবশ্যই বই থেকে পড়ছো ঠিক আছে তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে এখানে আমাদের ইমালসি ফায়ার কাকে বলা হচ্ছে ওকে তো এই হচ্ছে আমাদের ক্লাসের মোটামুটি পোলাইডিও দ্রবণের শ্রেণীবিভাগ এবং তার সাথে রিলেটেড কিছু ছোট ছোট কনসেপ্ট ঠিক আছে তো এখানে এতটা যদি তোমাদের কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে হচ্ছে অবশ্যই পজ করো করে পুরোটা নোট ডাউন করো আর যদি হচ্ছে আমার কথার মাঝে মাঝে তোমরা নোট ডাউন করেও ফেলো তো এবার চলে আসে আমাদের নেক্সট টপিক ওকে তো এই পয়েন্টগুলো হচ্ছে মাথায় রাখতে হবে রেখেই আমাদের নেক্সট টপিকে এন্টার করতে হবে তবেই হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবে ওকে তো দেখো স্টুডেন্ট এবার আমাদের এখানে যেটা আমরা বলছিলাম যে হচ্ছে আমাদের ইমালসি ফায়ার যেটা আমরা হচ্ছে মাথায় রাখছিলাম যে ইমালসি ফায়ার ব্যাপারটা কি বা ইমালসি ফায়ার কী এটা বেসিক্যালি একটা একটা পদার্থ যেটা মিশার ফলে হচ্ছে একটি দ্রবণের বা একটি বলতে পারি হচ্ছে ইমালসন বা অবদ্রব্যের হচ্ছে স্থায়িত্ব বৃদ্ধি পায় যেটা হচ্ছে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ছিল বা এক মিনিট ছিল সেটা হচ্ছে হয়তো পনেরো মিনিট স্থায়ী হবে বোঝা গেল এটা তো এবার আমাদের হচ্ছে যদি আগের টপিকগুলো প্রত্যেকটা খেয়াল থাকে তাও এবার আমরা যেটা হচ্ছে জানবো সেটা হচ্ছে ডিটারজেন্টের থ্রুতে বা ডিটারজেন্টের সাহায্যে কিভাবে দাগ বা হচ্ছে জামা কাপড়ের যে ময়লা সেটা হচ্ছে জামা কাপড় থেকে উঠে যায় ঠিক আছে তো ডিটারজেন্টের সাহায্যে কিভাবে নোংরা জামাকাপড় পরিষ্কার তো দেখো এবার এই কোয়েশ্চনের যদি অ্যান্সার আমাদের দেখতে হয় তাহলে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে ডিটারজেন্ট যেটাকে আমরা হচ্ছে নর্মালি হচ্ছে বাজারে কিনতে পাই তো এই ডিটারজেন্টের মধ্যে এখানে অনেক ধরনের পদার্থ মেশানো থাকে ঠিক আছে যে কারণে দেখবে হচ্ছে কোনো ডিটারজেন্ট হচ্ছে পরিষ্কার করছে তার একরকম পারফিউম আছে ঠিক আছে তার হচ্ছে একটা সেন্ট আছে এবং আরেকটা একটা ডিটারজেন্টের সেন্ট হচ্ছে আর এক কালার আর এক রকম তো এখানে কী হয় এখানে ডিটারজেন্টের যে কনসেপ্ট যে নোংরা পরিষ্কার করার জন্য যে এজেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো সেম থাকে সবার ঠিক আছে কিন্তু এখানে কালারটা আলাদা করা হয় পারফিউম আলাদা করা হয় যে কারণে ডিটারজেন্টের কালার বা হচ্ছে মানে রং ঠিক আছে বা সেন্ট এগুলো হচ্ছে আলাদা আমরা দেখতে পাই বাট যে মেইন কনসেপ্ট যেটা নোংরা পরিষ্কার করতে ব্যবহার করা সেটা কিন্তু সেন্ট ঠিক আছে তো এখানে বেসিক্যালি আমাদের হচ্ছে নোংরা পরিষ্কার করার জন্য যে এজেন্টটা ব্যবহার করা হয় সেটা কি হয় জলে যখন হচ্ছে দেওয়া হয় ঠিক আছে নর্মাল ধরেন হচ্ছে একটা পাত্রে আমরা জল নিয়েছি তো নর্মালি যখন এখানে জলের মধ্যে দেওয়া হয় এই জলের মধ্যে এরা কি হয় এভাবে ইতস্ততভাবে হচ্ছে ঘুরতে থাকে ঠিক আছে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে জলের স্তর তো এখানে ইতস্ততভাবে ঘুরতে থাকে ঠিক আছে এদের মোটামুটি মনে রাখতে হবে দুটো দিক হচ্ছে থাকে ঠিক আছে যে কারণে আমি এখানে ছবির সাথে দুটো করে দিক হচ্ছে ড্র করলাম ওকে তাহলে এখানে হচ্ছে এরকমভাবে দুটো করে স্তর থাকছে ওকে তো এদের মধ্যে একটা দিক থেকে যেটা হচ্ছে জলাকর্ষী যেটা জলের সাথে বন্ধন তৈরি করে ঠিক আছে জলের হচ্ছে আমরা সংকেত জানি এইচ তো এখানে জলের সাথে হচ্ছে বন্ধন তৈরি করে ওকে আরেকটা দিক থেকে যেটা হচ্ছে তেলাকর্ষি বোঝা গেল মানে আমরা হচ্ছে যদি কোনো যুক্ত হচ্ছে কাপড় চোকড় করি মানে ভেজাই তাহলে কি হয় সেই যে তেল তেল যে ভাব সেটার সাথে বা যে নোংরা বা ডাস্ট থাকে তাদের সাথে হচ্ছে আকর্ষণ ক্ষমতা খুব ভালো তৈরি করে যার ফলে কি হয় এই যে এজেন্টগুলো থাকে এরা কি করে যে কাপড়গুলো এখানে ধরো এরকম ভেজানো আছে ঠিক আছে ধরো এরকম হচ্ছে কাপড় ভেজানো আছে এবার এর যে জলা দিক সেটা কি করে জলের দিককে হচ্ছে আকর্ষণ করে ধরো এটাকে আমি নিচে যদি আর একটা ড্র করি ধরো এরকম একটা গোল কাপড় আছে ওকে তো এর গায়ে হচ্ছে বেশ কিছু হচ্ছে নোংরা আছে ঠিক আছে আমি ধরছি এর গায়ে নোংরা আছে এবার এর যে এজেন্টের যে দুটো দিক এক হচ্ছে আমাদের জলা এক হচ্ছে তেলাকর্ষি যেখানে জলাকর্সিটা জলের দিকে থাকে এবং তেলাকর্সিটা এই কাপড়ের সাথে লেগে থাকা যে তেলগুলো থাকে তার সাথে হচ্ছে এটা অ্যাটাচ হয়ে যায় ঠিক আছে হয়ে গিয়ে তখন কি করে যেহেতু এর সাথে যে আকর্ষণ বল সেটা কাপড়ের সাথে লেগে থাকার তুলনা অনেক বেশি তখন কি করে এটা এর সাথে হচ্ছে কাপড় থেকে হচ্ছে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে বেসিকালি কোথায় চলে যায় জলের মধ্যে চলে যায় তখন কি করে এইভাবে হচ্ছে এর অণুগুলো কি করে যে ডিটারজেন্টের মধ্যে যে অণুগুলো থাকে তারা কি করে এই নোংরাগুলোকে হচ্ছে অ্যাটাচ করে করে হচ্ছে জলের মধ্যে চলে যায় যে কারণে প্রথমে দেখবে যখন জামা কাপড় আমরা যাই তখন জলের যে কালার থাকে যখন সেটার মধ্যে থেকে নোংরাগুলো বেরিয়ে যায় তখন কিন্তু দেখবে তার কালার কি চেঞ্জ হয়ে যায় জলটা নোংরা হয়ে যায় বেসিক্যালি তাই না কেন হয় সিম্পল কনসেপ্ট হচ্ছে এটা ওকে তাহলে ডিটারজেন্টের হচ্ছে যে কণাগুলো হচ্ছে থাকে বা তার মধ্যে যে ক্লিনিং এজেন্ট থাকে সেগুলো হচ্ছে দুটো দিক থাকে একটা জলা আর একটা তেলাকর্সি জলা দিকটা জলের সাথে অ্যাটাচ হয় এবং তেলাকর্সি দিক যেটা সেটা হচ্ছে জামা কাপড়ে লেগে থাকে কোনো তেল বা ময়লার সাথে হচ্ছে অ্যাটাচ হয় হওয়ার ফলে হচ্ছে তারা কি করে যেহেতু জামা কাপড়ের সাথে আর কোনোভাবেই ময়লাগুলো অ্যাটাচ থাকতে পারছে না কারণ কি জামা কাপড়ের মধ্যে লেগেছিল কিন্তু যখন এই এজেন্টটা আসে তখন এই এজেন্টটার সাথে এর বন অনেক বেশি স্ট্রং হয় যার ফলে এটা জামা কাপড় থেকে বেরিয়ে যায় গিয়ে জলের মধ্যে এটা ঘুরে বেড়ায় বুঝা গেল তো এই হচ্ছে ব্যাপার যে কারণে হচ্ছে আমাদের জামা কাপড় পরিষ্কার হয়ে যায় ওকে তাহলে এখানে আমরা হচ্ছে কোয়েশ্চেনের অ্যান্সারটা একটু হচ্ছে লেখার চেষ্টা করি তাহলে এটা আমরা লিখতে পারি জলে ডিটারজেন্ট বা সাবার মেশানোর ফলে এর মধ্যে থাকা হাইড্রোকার্বন যুক্ত যৌগের দুটি প্রান্ত কাজ করে যা জলে ইমালসান গঠন করে ওকে এবং এই হাইড্রোকার্বনে একটি প্রান্ত জলা করছি এবং অপর প্রান্ত জামকাপড়ের থাকা তেল বা ময়লা দ্বারা যুক্ত হয়ে জলে ইমালসান গঠন করে এভাবে এই কাপড় থেকে ডিটারজেন্টের সাহায্যে নোংরা পরিষ্কার হয় বোঝা গেল তো এই হচ্ছে ব্যাপার তো এই কোয়েশনের অ্যান্সার হচ্ছে আমাদের এইভাবে মাথায় রাখতে হবে তাহলে এগুলো কী হলো এগুলো প্রত্যেকটা হচ্ছে ইমালসান আমরা যে কনসেপ্ট করলাম এটা হচ্ছে একটা কি কোলাইডিও দ্রবণের প্রকৃতি ঠিক আছে তাহলে যে কটা আজকে আমরা হচ্ছে কোলাইডিও দ্রবণের হচ্ছে প্রকৃতি মানে শ্রেণী বিভাগ দেখলাম আসলে সেগুলো বুঝতে পেরেছো তোমরা প্রত্যেকটা হচ্ছে ওয়ান বাই ওয়ান হচ্ছে প্রত্যেকটাকে দরকার হলে আরও এক দুবার হচ্ছে নিজেরা বাড়িতে রিপিট করো রিভাইজ করো দেখবে হচ্ছে অনেক ক্লিয়ারলি তুমি পুরোটা বুঝতে পারো ঠিক আছে এবং অবশ্যই বইকে সবসময় প্রায়োরিটি দেবে অনেকেই আছে নোটস পেলে হচ্ছে বই থেকে হচ্ছে দূরে সরে যাও তো কখনোই কিন্তু বই থেকে দূরে সরবে না কারণ বইয়ের থেকে বেস্ট জিনিস কিছু হতে পারে না তো সেই জন্য হচ্ছে ক্লাসে হচ্ছে যাই করছো নোটস তৈরি করো সব কিছু করো স্যারদের থেকে নোটস দিচ্ছ যা করছো সবই করো কিন্তু তার সাথে সাথে বইকে হচ্ছে পড়ার যে হচ্ছে হ্যাবিট এটা কখনো চেঞ্জ করো না ঠিক আছে তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে নেক্সট টপিক নিয়ে